হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমিতা লাইফস্টাইল। তো তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তার মধ্যে শরীরটা একটু খারাপ হয়েছে, আর তোমরা জানো কালকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তো এই কারণে একটু বেশি খাটাখাটনি হয়ে গেছিলো। তো এর জন্য আমার হাত দুটো প্রচণ্ড ব্যথা, আর হাত প্রচণ্ড ফুলে গেছে, পাও ফুলে গেছে, পায়েও খুব ব্যথা, কেন জানি না। তো আজকে আমি দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি, দেখতে পাচ্ছ সিনে বাসন রয়েছে, এগুলো মেজে নিচ্ছি। আজকে আমি বিকেলে আর রাত্রে কি করছি সেই ভিডিওই শেয়ার করব তোমাদের। দেখো আমার দিদি পাবর বাজে, শরীরটা তেমন ঠিক একটা ভালো নেই, তারপরে খাটাখাটনি হয়ে গেছে এই কারণে। আর আজকে আমার বোনও এসেছে, বোন জামাই দুজনেই এসেছে, জামাই চলে গেছে দোকানে, আর বোন রয়েছে, বোন ক্যামেরা ধরে দিয়েছে, ক্যামেরা পেছনে বোন রয়েছে। তো বোন এখন নাই, বোন এসে বলে আমি চা করছি আর পাঁপড় ভাজছি। আর কালকে আমি যাই না, আমার একটু বেশি কাজ হয়ে গেল, আমার হাত ফুলে যায়। দেখো হাত পুরো কিভাবে ফুলে গেছে, মালিশ করে বাসনও মাজতে পারছি না, মানে হ্যাঁ এত ব্যথা, এত কষ্ট হচ্ছিল। আর অনেকক্ষণ কালকে দাঁড়িয়ে কাজ করেছি, পা খুব ব্যথা। যাই হোক, বোন এসছে, স্ট্রং তো হতেই হবে, গল্প আড্ডা রান্না বান্না খাওয়া দাওয়া হবে। তো পুরো ভিডিওটার সাথে থাকো, দেখো কি করি আজকে, রান্না বান্না কি হবে। তাহলে আমার চা খেয়ে নিই। চন্দনটা খুলে দিলাম একটু বলি। চা নড়ছে, চা। তো আমরা চার পাপড় নিয়ে বসে গেছি, আমার যাওয়া এসছে। তো আমরা চারজন মিলে গল্প আড্ডা দিচ্ছি, এদিকে মা মিষ্টি নিয়ে এসছে, মিষ্টি খাবো আমরা যার সাথে। আর এই যে একজন এই লাইট কেনার পর থেকে লাইটের পিছনেই পড়ে আছে, মানে বাচ্চাদের থেকেও বাচ্চা, কি আর বলবো। সেখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হয়েও গেছে। আর এখানে নিয়ে এসছে তোমার দাদাভাই ইলিশ মাছ, তো ইলিশ মাছটা আমি ধুয়ে ফেলবো। ইলিশ মাছটা ভাবছি আমি সর্ষে ইলিশ করবো। এদিকে তোমার দাদাভাই নিয়ে এসছে মাছের ডিম, তাই নিয়ে টেনশনে পড়েছি যে মাছের ডিম হলে কি খারাপ হয়। আচ্ছা তোমরা কমেন্টে জানাবে ইলিশ মাছ ডিম পেটে ডিম থাকলে ভালো লাগে, নাকি ডিম ছাড়া ইলিশ মাছ ভালো লাগে, তো আমাকে কমেন্টে তোমরা জানাবে। ভাই যে পেটে ডিম হয়েছে, ইলিশ মাছে এই একটা জ্বালা জানিস তো, ইলিশ মাছে মোটা গন্ধ থাকতেই চায়। দেখা করতে এসে খাবার খাচ্ছে, কি খাচ্ছে বলিস? নেই ক্রিম রোল, ক্রিম রোল খাও। আরে তোমার কি হয়েছে, তুমি পাউডার মাখছো? পাউডারটা অনেক জায়গায় কিনেছিলাম, শেষ করতে পারছি না ভাই, মেখে মেখে শেষ করছি। আচ্ছা ঠিক আছে, দাবা তোদের বাড়ি সিল আছে, কি হবে? ভালো না সিলটা? ভালো না। আচ্ছা অনেক আছে আমার বাড়িতে, তো এটা তো বাপের বাড়ির সিল, মেজদার মেজামা ছোট ছিল তখনকার সিল এটা। তো বোন আমার হেল্প করে দিচ্ছে, বোন সর্ষেটা বেটে দিচ্ছে, সর্ষের লঙ্কা বেটে দেবে, যেহেতু আজকে আমার হাত ব্যথা। ফোড়ন দেবো, আর এই দেখো মাছগুলো, মাছে অনেক ডিম, তো আমি খেতে পাচ্ছি না যে মাছটা কেমন কি হবে, যেহেতু মাছের প্রতি আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি মাছ কিনিও না, আর মাছও তো অত হয় না, বর্ষের সময় তো বুঝি না। তো বৌদিকে জিজ্ঞেস করলাম যে বৌদি, তো বৌদি বললো ভালো, তাই তো? ভালো হবে কিন্তু অতটা ভালো হবে না, অতটাও না, দেবু বলে ডিম হলে এত ভালো হয় না। ডিয়াও খেতে চাইলো, আমি বললাম যে ডিম বলছে, তো ডিম হলে তো ভালোই হবে, তাহলে মজা লাগবে। ভিডিওতে যে দেখি পেটে ডিমগুলো থাকে, এ আমি সেদিনকে এক নিরামিষ তরকারি তো করেছে, আমি ডিমগুলো আগে ফোন দেখছি, একবার করলে না রিয়া, বারবার বলবি, ভিডিওর সময় আমার কথাই মনে পড়বে।
আমার বৌদিকে আমি একবার একটা ফটো তুলতে দিয়েছিলাম যে বৌদির ফটো তুলে দাও না, মলে গেছিলাম। ও মা, আমার বৌদি ফটো তুলে দিয়েছে, পুরো আমার এক সাইডে রাখেনি, বুঝো কি ফটোগ্রাফার। তো এখন এই মাছগুলো মাখিয়ে নিচ্ছি, বলেছি তোমাদেরকে যে আমি একটু ভেজে নেব। মাছটা কিন্তু অনেক বড়, দেখতেই পাচ্ছ, বড় ইলিশ, অনেক বড় মাছটা। তো মাখিয়ে নিই, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। মাছটা হয়ে গেছে, মাছটা আমি খুব রিস্কে ভাজছি, যেহেতু ডিম মাছের জন্য কোনো দিনও আমি মনে ডিম মাছ আমি ভাজিওনি, তুইও নি, ফার্স্ট টাইম ই করছি। খোসাটা ফেলে করলে নাকি গ্যাস হয় না। একটা ডিম, একটা মাছ ভেজে দিচ্ছি, মা ভাত খাবে এই কারণে পেটে আমি কড়া করে ভেজে দেবো। আর এই কটা আমি সর্ষে বিশ করবো। আর এই দিকে দেখো আমার দিদি তো ফোন করেছে, বনু কথা বলছে। কি বলো? কার ফোন এসছে, কার ফোন এসছে সেই নিতে চলে গেল, পাগল মানুষ। তো ফ্রেন্ডস দেখো, এদিকে আমার রেই হয়ে গেছে, তো আমি মাছটা হয়ে গেছে, আমি একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, নামিয়ে নেব। সঞ্জয় কিন্তু ঘরে ঢুকছিল না, রিয়া, সঞ্জয় কিন্তু ঘরে ঢুকছিল না। শোন না, আমি কিন্তু মাছের জন্য আমি ক্যামেরাটা অন করছিলাম, তারপরে ও আমাকে বলছে প্র্যাঙ্ক করা হচ্ছে, ভিডিও অন করেছো না, সেই বুঝে অন করিনি, মাছের জন্য করছিলাম। হয়েও গেছে ইলিশ মাছ, তাই? ও বাও, কি দারুণ হয়েছে দেখতে, ভালো হয়েছে, খুব সুন্দর। কে বলবি কেমন হয়েছে, এবার খেয়ে দেখতে হবে। আমি নামিয়ে ফেলছি, ভয় পাচ্ছিলাম যে ডিমালা মাছ বা একটু আমার নরম নরমও লাগছিল, সেই অনুপাতে ভালোই ঠিক আছে না, ঝোল টোল। তো দেখো মাছ আবার পুরো রেডি, আমাকে একটু দেখো। তো মাছ পুরো রেডি, কেমন লাগছে জানাবে। চলো এবার খাওয়ার সময় দেখি কি বলে আমাদের জামাই দাদা। আমার দাদা তেমন আমার হাতে রান্না খাইনি, কালকে চিলি চিকেনটা খেয়েছে, কেমন খেয়েছিস কালকে চিলি চিকেন? তখনই বলেছি, সবাই বলেছে, আমার বৌদি আরো বলছে কিরম বসে দিয়েছি, অথচ ভাত দিয়ে ডিজাইন করবে মাছের, দেখি কি বানায়। না না, আমি আগেই তুলবো, দেখি তুমি কি বানাও, কোথায় দেখেছে মাছ বানাবে সেটা ট্রাই করছে, কি করে। বড় থালা দরকার ছিল, রিয়া দেখ সঞ্জয় স্পেশাল থালা হচ্ছে, দেখি সঞ্জয় মাছ বানাচ্ছে, কি আসমাস হবে তো, হ্যাঁ পিয়াজ দিয়ে আস করবে, শশা দিয়ে তোমাকে সবাই ডাকবে মাছ ভাত বানানোর জন্য, পেঁয়াজ দিয়ে বানাও না, পেঁয়াজ অত বড় নেই তো, ছোট ছোট আস আস তো ছোট ছোটই হয় পাগল, না এটা কানকো, এটা কানকো, ওটা কানকো, আচ্ছা ও
লঙ্কার পদু কেটে দি চোখে মাছের চোখ হয়ে গেল একজনে হাসছে আরে শোনো হ্যাঁ সঙ্গে দেখলাম তো মোবাইলে কেমন লাগছে তোর ভাই বানাচ্ছে দেখো কিভাবে নুন পাচার হয় উপর থেকে নিচ অব দি নুন পাচার দাদা মাছ খাচ্ছিস বল এবার কেমন লাগছে নুন ঝাল ঠিক আছে আর মাছটা ভালো আচ্ছা দেখবো তোর মাছটা ভালো নিয়ে এসছো আর বুনু খাবে আর এই যে সঞ্জয় খাবে ওরা বলবে নিজের নিজে কারণ ওদের জন্য বেশি আনা হয়েছে কেমন আছো ভালো মানে কি বাজে হয়েছে কি বাজে দাদা তুই মিথ্যা কথা বললি তুই তা খাওয়ার দিকে আমি তাকিয়ে বল মাছটা খুব ভালো কেন দিদি রান্না করেছে খুব ভালো আছে সত্যি বুনু বলো কেমন খাচ্ছ মাছটা মাছটা তো খুব দারুণ হয়েছে আর ডাল ডাল আমি বাহ রান্না কেউ দেখতে হবে আমি করেছি আমি বললাম তুমি দিদির বৌদির কথা বললে নাকি বৌদিও ভালো রান্না করে আমাদের ভালো রান্না করে থ্যাংক ইউ তো সবাই বলেছে ভালো হয়েছে আমার বৌদি বলেনি আমি প্রথমেই বলছি ভালো হয়েছে থ্যাংক ইউ